মহিলা পাচার পস্কো এমন কোন ধারা নেই যে ধারা তিনি অভিযুক্ত নন তা যেমন গাছ তেমন ফলিত হবে ছাড়ে কি বাঁশ আলাদা হয়নি সব বাঁশ একই রকম কাঁথির পর এবার নদিয়ার গয়েশপুরে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের গয়েশপুরে ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল প্রার্থী অভিযোগ দায়ের করেছেন প্রার্থীর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ তোলেন শুভেন্দু এবং এরপরই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন প্রার্থী বিশ্বজিৎ মিত্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঠিক কি ঘটেছে দেখো গত 16 ফেব্রুয়ারি নদিয়ার কয়েশপুরে গোলবাজারে নির্বাচনী প্রচারে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি 10 নম্বর ওয়ার্ডের যে কয়েশপুরে যে 10 নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের যিনি প্রার্থী বান্টি নন্দীকে তিনি মঞ্চে দাঁড়িয়ে আক্রমণ করেন এবং বান্টি নন্দীর বিরুদ্ধে মহিলা পাচার ও পক্সো আইনে তিনি অভিযোগ করেন এবং তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে তিনি সেই বান্টি নন্দী তিনি গয়েশপুর পুলিশ যে ফাঁড়ি আছে সেই ফাঁড়িতে শুভেন্দু অধিকারীর নামে মামলা করেন এবং তার বিরুদ্ধে মানব মহামান্য হাইকোর্টেও তিনি মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ বিশ্বজিৎ শুভেন্দু অধিকারী বা তার তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রত্যুত্তর কি এসেছে যে খবরের দিকে আমরা নজর রাখছি কাঁথির পর এবার নদিয়ার গয়েশপুরে সেখানেও শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল প্রার্থী গয়েশপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী প্রার্থীর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপরেই তৃণমূল প্রার্থী গয়েশপুর ফাঁড়িতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তবে শুধুমাত্র যে গয়েশপুর তা কিন্তু নয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা কাঁথিতেও হয়েছে প্রচারে বেরিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন 3 স্থানীয় বাসিন্দা বৃহস্পতিবার কাঁথির 5 এবং 6 নম্বর ওয়ার্ডে সেখানে প্রচার করেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর নিরাপত্তা রক্ষীরাও হুমকি দেন এই অভিযোগও উঠছে এবং এই অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তিন বাসিন্দা এই অভিযোগ দায়ের করেছেন যে প্রচারে বেরিয়ে হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার নিরাপত্তা রক্ষীরাও হুমকি দিয়েছেন এই অভিযোগ উঠছে শুভেন্দু অধিকারী এবং তার নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তিন বাসিন্দা বৃহস্পতিবার কাঁথির 5 এবং 6 নম্বর ওয়ার্ডের প্রচারে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই সময় তিনি হুমকি দিয়েছেন অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা একবার শুনবো কিছুক্ষণ আগেই যে খবর দেখাচ্ছিলাম যে গয়েশপুরে সেখানেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী গয়েশপুরে শুভেন্দু অধিকারী প্রার্থীর বিরুদ্ধে ঠিক কি বলেছিলেন শুনুন আমরা শুনবো শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য গয়েশপুরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তার কি অভিযোগ ছিল তিনি ঠিক কি বলেছিলেন বান্টি নন্দীরা মহিলা পাচার পস্কো এমন কোন ধারা নেই যে ধারা তিনি অভিযুক্ত নন যেমন গাছ তেমন ফলিত হবে ছাড়ে কি বাঁশ আলাদা হয়নি সব বাঁশ একই রকম এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট